আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো চিড়ার পিঠা। এই পিঠাটা খেতে এতটাই মজার, আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা লোভনীয়। যারা এখনও পর্যন্ত দেখেননি বা খাননি তারা কিন্তু বিশ্বাসই করতে পারবেন না চিড়া দিয়ে এত মজার একটা পিঠা বানানো যায়। মেহমান আপ্যায়নে নাস্তা হিসেবে অথবা বাচ্চার টিফিনেও কিন্তু এটা দিতে পারেন। চলুন তাহলে কিভাবে তৈরি করবেন দেখে নিচ্ছি। আমি একটা বোলের মধ্যে একটু পানি নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিড়া। একটা কাটা চামচ দিয়ে চিড়াগুলোকে নেড়ে এর ভেতরে ময়লাটা বের করে নিতে হবে। এরপর একটা স্ট্রেনারে আমি ঝরিয়ে রাখবো, তবে এই কাজটা খুব দ্রুত করবেন যাতে চিড়াগুলো খুব বেশি ভিজে না যায়। এরপর একটা শুকনো বোল নিয়ে এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি। চাইলে আপনারা এটা প্যাকেটের আটা দিয়েও করতে পারবেন। এরপর ঝরিয়ে রাখা চিড়াগুলো দিয়ে দিচ্ছি। চিড়াগুলো দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা কিন্তু খুব বেশি ফুলে যায়নি, আর সেই সাথে কতটা ঝরঝরে। এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা নর্মাল টেম্পারেচারের হতে হবে, যদি ফ্রিজে থাকে তাহলে আধ ঘন্টা আগে বের করে রাখবেন। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। আপনারা যেমন মিষ্টি খান তাই বুঝে চিনিটা দিবেন। এরপর আমি সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিব। এই পিঠাটা তৈরি করতে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, ডিম দিয়েই মাখতে হবে। এখানে আমি একটা বড় সাইজের ডিম নিয়েছিলাম, আর এটাতে আমার ডোটা পারফেক্ট হয়েছিল। আপনাদের যদি আরও একটু লাগে তাহলে আরও একটা ডিম ভেঙে নিয়ে সেখান থেকে একটু করে দিয়ে মিশিয়ে নেবেন লাগে কিনা। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এখন ডোটাকে আমি আরও কিছুক্ষণের জন্য মেখে সফট করে নিব। ডোটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা কেমন থাকতে হবে, খুব বেশি নরমও না আবার একেবারে শক্তও করা যাবে না। এখন আমি একটা ফ্রির মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে নিচ্ছি। এরপর সম্পূর্ণ ডোটাকে তিন ভাগে ভাগ করে নিতে হবে। এক ভাগ ডো আমি ময়দায় গড়িয়ে নিচ্ছি। ময়দায় গড়ানো হয়ে গেলে এটাকে আমি পাতলা রুটির মতো করে বেলে নিচ্ছি। রুটিটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে যাতে সম্পূর্ণটা সমান হয়। আর কতটা পাতলা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এখন একটা স্টার কুকি কাটার দিয়ে আমি রুটিটাকে কেটে নিব। আপনারা যে কোনো ধরনের কুকি কাটার ব্যবহার করতে পারেন, আর যদি কুকি কাটার না থাকে তাহলে একটা ছুরিতে তেল ব্রাশ করে এটাকে আপনার ইচ্ছা অনুযায়ী শেপ দিয়ে কেটে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো পিঠা কেটে নিব। আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে, এখন ভাজতে চলে যাব। একটা প্যান হালকা গরম করে এর মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে। তেলটা খুব বেশি গরম হওয়া যাবে না, বেশি গরম হলে পিঠাগুলো পুড়ে উঠবে কিন্তু ভেতরে সেদ্ধ হবে না। পিঠা ভাজার সম্পূর্ণ কাজটা কিন্তু লো আঁচেই করতে হবে। পিঠাগুলো যখন এক পাশটা একটু হয়ে আসবে আমি পিঠাগুলোকে উল্টে দিব। একটা সাসলিক কাঠি ব্যবহার করেছি, যদি সাসলিক কাঠি না থাকে তাহলে কাটা চামচ দিয়ে পিঠাগুলোকে উল্টে নিতে হবে। পিঠার এক পাশ সম্পূর্ণ হয়ে গেছে, এখন আমি আবার উল্টে দিচ্ছি। পিঠাগুলোকে একটু ধৈর্য সহকারে লো আঁচে ভাজতে হবে, তা না হলে কিন্তু ক্রিস্পি হবে না। পিঠাগুলো দুপাশেই হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। দুটো পিঠা আমি একটু নরম রেখেছি আমার মেয়ের জন্যে। একটা রুটি আমি এভাবে চাকু দিয়ে কেটে নিয়েছিলাম। পিঠাগুলোকে একটু ভেঙে দেখাচ্ছি, দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু এই পিঠাটা পছন্দ করবে, আর কত সহজেই চিড়া দিয়ে তৈরি হয়ে গেল মজাদার একটা পিঠা। আর রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নোটিফিকেশনগুলো সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে রাখবেন।
দোয়া করবেন আমাদের জন্য। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।